বন্ধুরা, একটা বড় সমস্যা হচ্ছে, আপনি যখন ইউটিউবে ভিডিওস দেখেন তো আপনার মোবাইল ফোনে যে ইন্টারনেট ডাটাটা আছে সেটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি আপনার কাছে পার ডে 1 জিবির প্ল্যান থাকে তাহলে তো আপনার মোবাইল ফোনের ডাটাটা হয়তো আরো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার কারো কারো কাছে হয়তো পার ডে 1.5 জিবি কিংবা 2 জিবির প্ল্যান থাকে, তো তাদেরও হয়তো মোবাইল ফোনের ডাটাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আমি বলছি, আপনি যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে নেন, আর আপনাকে যে 5টি সেটিংস এর সম্বন্ধে বলতে চলেছি ইউটিউবের, ইউটিউব এই সেটিংস গুলো বানিয়েছে এই কারণের জন্য যাতে আপনার মোবাইল ডাটাটা তাড়াতাড়ি শেষ না হয় এবং আপনি অল্প মোবাইল ডাটা দিয়ে অনেক অনেক সময় পর্যন্ত ইউটিউবে সময় কাটাতে পারেন। যদি আপনার কাছে 1 জিবির প্ল্যান থাকে না বন্ধুরা, তাও আপনার মোবাইল ডাটাটা তাড়াতাড়ি শেষ হবে না যদি আপনি এই 5টি সেটিংস আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনি করে দেন। ইউটিউব এই সেটিংস গুলোকে স্পেশালি দিয়েছে এই কারণের জন্যই যাতে ইউজার্স এই সেটিংস গুলোকে ব্যবহার করে, কিন্তু আপনারা হয়তো এই সেটিংস গুলো সম্বন্ধে জানেন না কিংবা কিভাবে ব্যবহার করতে হয় জানেন না, যার কারণে কিন্তু আপনাদের মোবাইল ডাটাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই 5টি সেটিংস কিভাবে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনি এই সেটিংস গুলো করবেন, তো এর জন্য আপনি ভিডিওটি অবশ্যই আগে ভালো করে মনোযোগ সহকারে দেখুন, বুঝুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আপনারা এখানে দেখুন কোন এমন 5টি সেটিংস আছে যে সেটিংসগুলো আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে করার পর আপনার মোবাইল ডাটাটিকে আপনারা সারাদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 1 নম্বর সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে ডান সাইডের উপরে কর্নারে পেয়ে যাবেন আপনাদের জিমেলের লোগোটা। আপনারা সিম্পলি এই জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একদম নিচে সেটিংস। আপনারা সিম্পলি সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা উপরে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন জেনারেল। আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, যেমন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিটস। আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে 3টি অপশন পেয়ে যাবেন, অলওয়েজ অন, ওয়াইফাই অনলি আর অফ। তো এটিকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অফ, এখান থেকে আপনি এটিকে অফ করে রাখবেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এটিকে এখান থেকে অফ করে রেখেছি। অনেকেই আছে যারা কিন্তু এখানে এটিকে অলওয়েজ অন করে রাখে। যদি আপনি এখান থেকে এটিকে অলওয়েজ অন করে রাখেন তাহলে আপনাদের কি সমস্যা হবে সেটা আপনাদেরকে আমি একটু বলি। আপনি একটু খেয়াল করে দেখুন, আপনি যখন ইউটিউবটাকে ওপেন করেন তখন আপনার ইউটিউবে যে হোম পেজটা আছে সেই হোম পেজের মধ্যে কিন্তু ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি প্লে হয়। যে ভিডিওগুলো আমরা প্লে করতে চাই না সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের হোম পেজের মধ্যে অটোমেটিকলি প্লে হয়ে যায়, যার ফলে কিন্তু আপনার মোবাইলের যে ডাটাটা আছে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটিকে আপনি এখান থেকে অফ করে রাখবেন, যার ফলে আপনি যখন ইউটিউবটা ওপেন করবেন তখন কিন্তু আপনার ইউটিউবের হোম পেজে ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হবে না, যার ফলে আপনার মোবাইল ফোনের যে ডাটাটা আছে সেটা কিন্তু অনেক অনেক বেঁচে যাবে। তো এটি ছিল 1 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংসটি করার ফলে আপনার মোবাইল ফোনে যে ডাটাটা আছে সেটা কিন্তু আরও আরও অনেক বেশি সেভ হয়ে যাবে। তো এই 2 নম্বর সেটিংসটি কি? তো 2 নম্বর সেটিংসটি করার জন্য আপনারা এখানে আবার আপনাদের সেই জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে 2 নম্বর অপশানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাটা সেভিং। আপনার সিম্পলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা উপরে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড। এটা আপনাদের বাই ডিফল্ট এখানে অফ হয়ে থাকবে, তো সিম্পলি এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এবার আপনারা এখানে দেখুন আপনাদের এখানে নিচে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু বাই ডিফল্ট আপনাদের এখানে অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনারা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিডিউস ভিডিও কোয়ালিটি, আপনারা সিম্পলি এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। আপনি চাচ্ছেন আপনার মোবাইল ফোনের ইন্টারনেট ডাটাটা সেভ হোক কিন্তু ভিডিওর কোয়ালিটিটা যাতে না কমে, তো আপনি এখানে কী করবেন, আপনি শুধু এখানে ডাটা সেভিং মোডটাকে অন করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রিডিউস ভিডিও কোয়ালিটি, এটা আপনি সিম্পলি এখান থেকে অফ করে দেবেন। এর ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের ডাটাটা অনেক অনেক বেশি সেভ হবে এবং ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু কমবে না। তো এটি ছিল 2 নম্বর সেটিংস। এবার আমরা এখানে কথা বলি 3 নম্বর সেটিংসটির সম্বন্ধে। তো 3 নম্বর সেটিংসটি কি? তো 3 নম্বর সেটিংসটি করার জন্য আপনারা আবার আপনাদের সেই জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে পেয়ে যাবেন সেটিংস, সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাটা সেভার। আপনি সিম্পলি এখান থেকে এটিকে ডাটা সেভারে সিলেক্ট করে দেবেন। ইউটিউব এই সেটিংসগুলো আপনাদেরকে দিয়েছে আপনার মোবাইল ডাটাটাকে সেভ করার জন্য, অর্থাৎ বাঁচানোর জন্য। কিন্তু এই সেটিংসগুলো যদি আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশানে যদি না করেন তাহলে তো আপনার মোবাইল ফোনের ইন্টারনেট ডাটাটা তাড়াতাড়ি তো শেষ হবেই। তো এই সেটিংসটা আপনি এখান থেকে করে দেবেন, ডাটা সেভারে আপনি এখান থেকে এটিকে সিলেক্ট করে দেবেন। এর ফলে কিন্তু আপনার মোবাইল ফোনে যে ইন্টারনেট ডাটাটা আছে সেটা কিন্তু অনেক অনেক বেশি সেভ হবে, অর্থাৎ অনেক অনেক বেশি বেঁচে যাবে। তো এটি ছিল আমাদের 3 নম্বর সেটিংস। এবার আমরা এখানে কথা বলি 4 নম্বর সেটিংসটি সম্বন্ধে। তো এই 4 নম্বর সেটিংসটি কি? তো এই সেটিংসটি করার জন্য আপনি আবার আপনার সেই জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন, যেমন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন অ্যান্ড ট্যাবলেট। এই অপশনটা বাই ডিফল্ট আপনার এখানে অন হয়ে থাকবে, তো সিম্পলি এটিকে আপনি এখান থেকে অফ করে দেবেন। এটিকে যদি আপনি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনার কি সমস্যা হবে সেটা আপনাদেরকে আমি একটু বলি। আপনি একটু খেয়াল করে দেখুন, আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন তো সেই ভিডিওটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি তারপরে আর একটা ভিডিও কিন্তু প্লে হয়ে যায়। এভাবে করে যখন একটা ভিডিও শেষ হয়ে যায় তখন কিন্তু পরপর করে এভাবে করে একটা করে ভিডিও প্লে হতে থাকে, যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের ডাটাটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
তো এই অপশনটিকে যদি আপনারা এখান থেকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে। তো আপনারা কি করবেন, এই অপশনটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন, তাহলে কিন্তু একটা ভিডিও যখন প্লে হবে, প্লে হওয়ার পর সেই ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আর একটা ভিডিও প্লে হবে না, যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের ডাটাটা অনেক বেশি সেভ হয়ে যাবে। তো এটি ছিল আমাদের 4 নম্বর সেটিংস। এবার আমরা কথা বলি আমাদের লাস্ট 5 নম্বর যে সেটিংসটি আছে সেই 5 নম্বর সেটিংসটি সম্বন্ধে। এই সেটিংসটি করার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনে যে ডাটা আছে সেটা কিন্তু একদম শেষই হবে না। তো এই সেটিংসটি কি, তো ভালো করে দেখুন সেটিংসটি কীভাবে করবেন। তো এই সেটিংসটি করার জন্য আপনি আবার আপনার সেই জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে পেয়ে যাবেন সেটিংস, সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে 2 নম্বর অপশনে পেয়ে যাবেন ডাটা সেভিং, আপনার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে নিচে একদম একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একদম নিচে মোবাইল ডেটা ইউজেস রিমাইন্ডার। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনার এখানে বাই ডিফল্ট অফ হয়ে থাকবে। তো সিম্পলি এটিকে আপনি এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি পপ আপ চলে আসবে। এবার আপনারা এখানে কি করবেন, আপনাদের ইচ্ছা মতো আপনার এখানে একটা ডাটা লিমিট সেট করে দেবেন, অর্থাৎ রিমাইন্ডার সেট করে দেবেন, যার ফলে আপনি এখানে যে ডাটা রিমাইন্ডারটা সেট করবেন অর্থাৎ যে ডাটা লিমিটটা সেট করবেন আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা থেকে যখন সেই ডাটাটা খরচ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব আপনাদেরকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে, অর্থাৎ রিমাইন্ডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের মোবাইলের ইন্টারনেট ডাটা থেকে এত MB কিংবা এত GB শেষ হয়ে গেছে, আপনারা যে লিমিটটা সেট করবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 500 MB সেট করে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনার এখানে 1 GB, 1.5 GB, 500 MB, 100 MB, 200 MB আপনাদের ইচ্ছা মতো আপনার এখানে সেট করতে পারেন। এরপর আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে, এর উপরে ক্লিক করে দেবেন। এবার কি হবে, আমি যখন ইউটিউবে যখন ভিডিও দেখবো তো ভিডিও দেখতে দেখতে যখন আমার মোবাইলের ইন্টারনেট ডাটা থেকে যখন 500 MB শেষ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব আমাকে রিমাইন্ডের মাধ্যমে জানিয়ে দেবে কিংবা আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে যে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা থেকে এত MB খরচ হয়ে গেছে, এবং এর ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের ডাটাটা একদমই শেষ হবে না, আর আপনার মোবাইল ফোনের ডাটাটিকে আপনি কিন্তু অনেক সেভ করতে পারবেন। তো এই 5টি সেটিং যদি আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে করে দেন তাহলে আপনার মোবাইল ফোনের ডাটাটা দিয়ে কিন্তু আপনি সারাদিন পর্যন্ত ইউটিউবে সময় কাটাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।